আমাদের আজকের রেসিপি কমলা চিকেন। আর এই কমলা চিকেন বানানোর জন্য খুব বেশি সময় এবং খুব বেশি উপকরণের প্রয়োজন। লাগবে কয়েকটা মাত্র উপকরণ আর লাগবে কিছুক্ষণ সময়। যদি হাতে 30 মিনিট সময় থাকে তাহলে আপনিও বানিয়ে নিতে পারবেন এই কমলা চিকেনের রেসিপি। নমস্কার আপনাদের সকলকে, রাকিব ডাইশনে আরও একবার স্বাগত। আজ আমরা নিয়ে হাজির হয়েছি কমলা চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। এই শীতের দিনে এই রেসিপি কিন্তু একদম জমে যাবে, দুপুরবেলা লাঞ্চ টেবিলে হোক কিংবা ডিনার টেবিলে, যে কোনো এক সময় এই রেসিপি কিন্তু আপনি রাখতে পারবেন, বা বাড়ির যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই রেসিপি তৈরি করে আপনি অতিথিদের আপ্যায়নের জন্য ব্যবস্থাপনা করতে পারেন। তাহলে চলুন কীভাবে কীভাবে তৈরি করছি ভিডিওটা। প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। এবার বাটারটা দেওয়ার পর আমরা দিয়ে দেব এর মধ্যে ম্যারিনেট করা চিকেন। চিকেনটাতে জাস্ট একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল 30 মিনিট, আর সেই চিকেনটাকেই এখন দিয়ে দেওয়া হলো। এবার অপেক্ষা করব একটা সাইড হয়ে যাওয়ার পর্যন্ত। কিছুক্ষণ পর অন্য দিকটা একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে সুন্দরভাবে চিকেনটাকে ভাজতে হবে। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, কিছুক্ষণ ভাজলেই হবে। আর এরপর দেখা যাবে চিকেন থেকে একটু জল বেরিয়ে এসেছে, যেহেতু লবণ দেওয়া ছিল তাই জলটা কিন্তু বেরোবে। আর সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এদিকে আমরা মশলা তৈরি করব। গ্রেভিটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। ওই তেলের মধ্যে আগেই আলুগুলোকে একটু ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু লবণ আর একটু হলুদ আমাদের দিয়ে দিতে হবে। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট একটু আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর তারপর ওই যে ভাজা মাংসটা রয়েছে যার জল ইতিমধ্যেই শুকিয়ে গেছে প্রায়, সেই মাংসের সাথেই এটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুটার গায়ে হালকা লালচে কালার ধরতে শুরু করেছিল তখন আমরা তুলে নিলাম। এবার একটা মশলা তৈরি করতে হবে, আদা রসুন পেঁয়াজ। আপনি গ্রেভি যেমন তৈরি করতে চাইছেন সেই পরিমাণেই পেঁয়াজ আদা রসুনের ব্যবহার হবে। ঠিক নর্মাল চিকেন রান্না করতে গিয়ে যেমন মশলার প্রয়োজন হয় তেমনটাই। দিয়ে দিলাম 1 মুঠো বাদাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পোস্ত। একটু জল দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে। আমাদের পেস্ট এখানে তৈরি হয়ে গেছে, এবার এই মশলাটাকে আমাদের দিয়ে দিতে হবে ওই যে আলু ভাজার যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যে। আঁচটাকে বন্ধ করে তারপরেই আমরা মশলাটা দিলাম, কারণ বাদাম দেওয়ার ফলে মশলা কিন্তু খুবই গায়ে ছিটে পোটা লেগে আসে। মশলার যে বোলটা ছিল সেই ধুলাম হওয়ার পর সেই জলটাকেও এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, কারণ মিক্সিং বোলের মধ্যে অনেকটাই মশলা লেগে থাকে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আঁচটাকে আবারও অন করে দেব, তারপরেই আমরা সরাসরি ঢাকা দিয়ে দেব। যাতে তাড়াতাড়ি সেটাটা বন্ধ হয়ে যায় তার জন্য আমরা দিয়ে দিচ্ছি লবণ হলুদ। লবণ হলুদের সাথে সাথে একেবারেই আমরা দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। মশলার মধ্যে আর কিছুই মধ্যে দেওয়া হবে না, জাস্ট গরম মশলাটা দেওয়া বাকি রইল। দিয়ে দিচ্ছি আমি 3 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা আমার কাছে মনে হয় একটু ঝাল একটু লবণ একটু টকটক ভাব থাকবে তবেই টেস্টি হবে, আর সেই কথা মাথায় রেখে আমি একটু ঝালটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, চাইলে কাঁচা লঙ্কার ঝালও কিন্তু দেওয়া যেতে পারে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি, তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে বেশ কয়েক মিনিট ফুটতে দেব একইভাবে। মশলাটা কিন্তু যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণই পর্যন্ত কিন্তু মশলাটা ছিটে ফোটা আসতে থাকবে। যখন দেখবেন সেটানো বন্ধ হয়ে গেছে তখন বুঝতে হবে মশলাও কিন্তু তাই আমাদের রান্না হয়ে গেছে। মাঝে মাঝে একবার করে ঢাকাটা দিয়ে আঁচ দিয়ে রান্না করছি। আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করার সময় আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে বা পজ করে আমাদের নাড়াচাড়া করতে হবে, নচেত কিন্তু গায়ে প্রচণ্ড পরিমাণে ছিটে আসতে পারে। আবার হ্যাঁ, এই সময় আমরা যদি বাদামটাকে আলাদা করে বেটে ব্যবহার করি সেক্ষেত্রে শেষের দিকেও কিন্তু বাদামটা দেওয়া যেতে পারে, তাহলে এই যে ছিটে ফোটার ভয়টা সেটা কিন্তু লাগবে না। তবে আমার কাছে এভাবেই সহজ মনে হয়। ওই যে ভেজে রাখা আলু এবং চিকেন সেগুলোকেই আমরা এবার দিয়ে দিলাম মশলার মধ্যে। চিকেন থেকে যে তেলটুকু ছিল সেই তেলটুকুও কিন্তু দিয়ে দিলাম।
এবার ভালোভাবে মশলার সাথে একবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করব। এভাবেই আরও 5-7 মিনিট রান্না করতে হবে, তাহলেই মোটামুটি চিকেনটা আমাদের তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে চিকেন দেখুন, দেখেই মনে হচ্ছে কি সুন্দর একটা কালার চলে এসেছে, তবে আরও কিছুক্ষণ এভাবেই ফুটিয়ে নেব। ঢাকাটা আমি একবার একটু জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন আবারও ঢাকা চাপা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। বারে বারে এভাবেই ঢাকা দেবো আর নাড়াচাড়া করতে থাকবো, এভাবেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিলাম একটু গরম মশলা, গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবারও আমরা ঢাকা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পর একটু ঢাকা চাপা দিয়ে তারপর আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দরভাবে এভাবেই যখন দেখবেন কষানো হয়ে গেছে, প্রায় গন্ধ বেরিয়েছে খুব সুন্দর আর তেলটাও উপরে মিশে উঠেছে, তখন বুঝতে হবে আমাদের রান্নাটা হয়ে গেছে। যেহেতু এটা কমলা চিকেন তাই এখনো কিন্তু মেন উপকরণ রান্নার যে আসল আজকের শোস্টপার যিনি মশলা, তিনি এখনো কিন্তু এসে হাজির হননি। হ্যাঁ, এখনো কমলার রস কিন্তু এর মধ্যে দেওয়া হয়নি, দেব। রান্নাটা হয়ে গেলে শেষে আমাদের শোস্টপার আসবে আর কি। দেখুন এই পর্যায়ে তেল কিন্তু সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। এরপর আমরা যেটা করব, ওই যে এক বাটি কমলার রস তৈরি করে রেখেছিলাম, দুটো কমলার রস বার করে নিয়েছিলাম আর সেটাকেই এখন আমরা দিয়ে দেব। তার আগে এই মুহূর্তে আমাদের একটু চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা। আমি এখানে এই যে আমার হাতে লেবুটা রয়েছে এই সাইজেরই দুটো লেবুর রস বের করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আঁচটা বন্ধ করে তারপরেই দিতে হবে, নচেত কিন্তু ফিটফুটে হয়ে যাওয়ার ভয় থাকে। আঁচ বন্ধ করে দিয়েছি, লেবুর রসও দেওয়া হয়ে গেছে, এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ব্যাস মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কমলা চিকেন। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের এই কমলা চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো আজকের এই রেসিপিটাও আপনাদের প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। চ্যানেলটাকে সব সময় ভালোবাসা দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই একটা লাইক করে যাবেন ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে। ভালো থাকবেন, পরবর্তী দিন আবারও ভিডিও নিয়ে হাজির হব একই রকম ভালোবাসা পাওয়ার আশা নিয়ে।